আসসালামু আলাইকুম সবাইকে, আমার সিক্রেট ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এলাম নতুন এক রেসিপি, আর সেটি হলো মলা মাছ ভোনা বা মলা মাছ চচ্চড়ি। মলা মাছ এভাবে ভোনা করলে খুবই মজার হয়, তাই আমি এটি আপনাদের সাথে শেয়ার করলাম। তাছাড়া এটা করা খুবই সহজ, আর আমরা মলা মাছ কম বেশি সবাই খুব পছন্দ করে থাকি, আর এভাবে যদি খাওয়া যায় ভুনা করে তাহলে তো কোনো কথাই নেই। আশা করি আমার এই মলা মাছ ভুনা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই আমি কিভাবে মলা মাছ ভুনা করেছি। প্রথমে আমি মলা মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টুকরা করা কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ রসুন কুচি। তার সাথে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা, আমি একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন আমি 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। সব মশলার উপকরণগুলো আমি এখন মাছের সাথে মিশিয়ে নেব, আমার মাখানো শেষ। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব, চুলায় কড়াই বসিয়ে গরম করে নিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছগুলো। এখন আমি তেলের সাথে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আমি অপর পাশ ঘুরে দিচ্ছি, এমনভাবে ঘোরাতে হবে যেন মলা মাছগুলো না ভেঙে যায়, আস্ত থাকে, দেখতেও ভালো লাগে। আমি মিডিয়াম আঁচে মলা মাছগুলো ভেজে নিচ্ছি। আমি 2 মিনিট পর পর মলা মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি যাতে কড়াইয়ে লেগে না যায়। এভাবে ভুনা করলে আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি আবার ঘুরিয়ে দিচ্ছি। মাছটাকে আমি সম্পূর্ণ তেলে ভেজে নিলাম, পানি ছাড়া। আমি মাছগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। আমি এখন 3 মিনিটের মতো মলা মাছগুলোকে ঢেকে দিব, তাতে আমার মলা মাছগুলো ভালো করে সিদ্ধ হবে, সুন্দর একটা ঘ্রাণ আসবে। আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, মলা মাছগুলোকে আবার ঘুরিয়ে দিচ্ছি। দেখুন মলা মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আমি কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। আশা করি আমার এই রেসিপিটা সবার ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। মলা মাছগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে আশা করি খেতে অনেকটা ভালো লাগবে। মলা মাছগুলো রান্না করতে আমার 10 মিনিটের মতো সময় লেগেছিল।
আমি আবার ঘুরিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। একটা বাটিতে আমি মাছগুলো তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। মলা মাছগুলো এভাবে ভুনা করলে আশা করি সবার ভালো লাগবে। যদি আমার এই মাছ ভুনা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলে আসব আপনাদের সামনে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।